नर्मदा वै नमः प्रातु नर्मदा वै नमो निशी नमस्ते नर्मदे देवी ताहि मां भवसागरात् रुद्रुदेहात् समुत्पन्ना सदा कल्कल्लिनादिनीकुमारीसरूपे देवी रेवदेवी नमोऽस्तु ते মা নর্মদা তোমার জয় জয় কার হোক জয় জয় কার হোক জয় জয় কার হোক বন্ধুরা তোমাদের সবাইকে এই লাড্ডু কপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর মূল পাঠে যাবার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির লেখা তপভূমি নর্মদা বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেছি বেশ দিন হলো পার্ট ওয়ান টু পার্ট ফিফটি টু অব্দি এই চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা দেখো একটু চ্যানেলে গিয়ে সার্চ করে দেখতে পারো বা প্লেলিস্ট মান নর্মদা নাম দিয়ে যে প্লেলিস্টটা করা আছে সেটা ওপেন করলে তপভূমি নর্মদার সব পার্টগুলোই পেয়ে যাবে পার্ট ফিফটি ওয়ানে এই সরি পার্ট ফিফটি টুতে তোমাদেরকে বলেছিলাম যে নারায়ণ ঘোষাল শাস্ত্রীজিত সীতামায়ের জঙ্গলের মধ্যে যে মাতা জানকের যে মন্দিরটা রয়েছে সেখানে সোমানন্দজির সাথে গিয়ে পৌঁছলেন এবং সোমানন্দজি জি তাকে বললেন যে যা ভিতরে যা ভিতরে গিয়ে মায়ের পুজো কর মায়ের কাছে বসে থাক আমি এখনই আসছি তো এই অবধি আগের দিন পাঠ করেছিলাম অর্থাৎ পার্ট ফিফটি টুতে পাঠ করেছিলাম আজকে তারপর থেকে বন্ধুরা পাঠ করব আজকের ভিডিওটা তপভূমি নর্মদা পার্ট ফিফটি থ্রি লিখছেন শৈলেন্দ্রনারায়ণজি আমার লাঠির উপরে ভর দিয়ে টলতে টলতে গেলেন নর্মদার দিকে অর্থাৎ সোমানন্দ কথা বলছেন আমি মা জানকের চরণ দুটিতে জল ঢেলে প্রণাম করে বসে বসে জপ করতে লাগলাম প্রায় আধ ঘন্টা পরে দূর থেকে সাধুর কণ্ঠস্বর শুনতে পেলাম তিনি আবেগের সঙ্গে গান গাইতে গাইতে আসছেন ও বা বাপ সোহাগী তোর বাপের কথাই দেওয়ারাত্রি ভাবছিস মনে মনে আমিও বলি তোর বুড়ো বাপের মতন আর কেউ নেই কর্তৃভুবনে ভিক্ষার ছুলি কাঁধে ছুলে কোমর আটা বাঘের ছাড়ে হাড়ের মালা গলায় দোলে ধুতুরার ফুল কানে ভাঙের নেশায় মত্ত থেকেও সব কথাই সে জানে গান গাইতে গাইতে তিনি মন্দিরে এসে পৌঁছলেন দেখলাম নিজের শতচ্ছিন্ন সোয়েটার খুলে তাতে কতগুলো ফল বেঁধে এনেছেন ফল হাতে ঢুকেই সেগুলো সীতামাইয়ের মূর্তির পাদদেশে ঢেলে ফেললেন মা জানকীর পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলেন নেমা একটা ফল খেয়ে নে রাজ দুলালি তোর কি রাজভোগের অভাব ছিল তো এইভাবে সোমানন্দজি মা জানকীর সঙ্গে নিজের মতন করে কথা বলছেন এবং তারপর বলছেন যে পরীক্ষা দিতে দিতেই তোর সোনার অঙ্গ কালি হয়ে গেল মা এই বলে ডুকরে ডুকরে কিছুক্ষণ কাঁদলেন তারপর ফলগুলো কুড়িয়ে এনে আমার সামনে রেখে বললেন এবার ব্রাহ্মণ ভোজন হোক পেট ভরে খা একটা ফল নিয়ে আমার মুখে গুঁজে দিলেন ফলটাতে কামড় দিয়ে দেখলাম তার রস দুধের মতো সাদা যেমনই মিষ্টি তেমনই উপাদেয় ফলের নাম জানি না তিনিও নাম বললেন না নাশপাতির মতো দেখতে তবে ঈশত লাল চেয়ে তার পিড়াপিড়িতে আটটা ফল খেলাম পেট ভরে গেল তাকে হাত জোর করে বললাম আর খেতে পারবো না তিনি হাসতে হাসতে বাকি ফলগুলো নিয়ে বনের দিকে ছুটতে ছুটতে বলতে লাগলেন ইমানই দেবিভ্য ইমানই দেবভ্য ইমানই পশবে ইমানই পক্ষিণে আমার কোমন্ডুলের জলে মুখ ধুয়ে একটা ঠেকুর তুলে বলেন যাক আমারও পেটটা ভরে গেছে এবারে আয় দুই বসে মনের সুখে গল্প করি হ্যাঁ কাল যেন তুই কি জিজ্ঞাসা করছিলি এই বিজন অরণ্যে মা জানকীর এমনতর অশ্রুমুখী বিষাদ প্রতিমা শিল্পী কেন প্রতিষ্ঠা করেছেন তো এই বলে তিনি মাতা জানকীর সম্বন্ধে এবং রামচন্দ্রজির সম্বন্ধে শ্রীরামচন্দ্রের সম্বন্ধে অনেক কথা বললেন রামায়ণের অনেক ঘটনায় তিনি শৈলেন্দ্র নারায়ণজিকে বলছিলেন এবং বলতে বলতে তারপর বেশ কিছুক্ষণ কথা হওয়ার পরে তিনি সেই দুলতে আবার শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির দিকে তাকিয়ে বলছেন যে মা জানকী বারবার এই পরীক্ষার জ্বালায় উত্তক্ত হয়ে তীব্র অভিমানে পাতালে গিয়ে আশ্রয় নিয়েছিলেন মাতা জানকী সেই বলেছিলেন যে তিনি যদি রাঘব ভিন্ন আর কাউকে মনে মনে চিন্তা না করে থাকেন যদি কায় মনোবাক্যে শ্রী রামচন্দ্রকেই অর্চনা করে থাকেন রামচন্দ্র ছাড়া যদি আর কাউকে না জেনে থাকে এ কথা যদি সত্যি হয় তবে মাধবী দেবী অর্থাৎ পৃথিবী বিদীর্ণ হয়ে তাকে যেন আশ্রয় দেন এবং সহসা একটা দিব্য সিংহাসন মাটি বিদীর্ণ হয়ে উত্থিত হয়েছিল এবং ধরিত্রী দেবী মাতা জানকীকে দু হাতে জড়িয়ে ধরে কোলে বসিয়ে অন্তর্হিতা হয়েছিলেন দেবতারাও পুষ্পবৃষ্টি করতে লাগলেন কেউ ধ্যান করতে লাগলেন এই এই সমস্ত কথাগুলো সোমানন্দজি জী শৈলেন্দ্রনারায়ণজীকে তখন বলছিলেন এবং বলতে বলতে তারপরে বললেন যে এই যে পাতালে গিয়ে আশ্রয়ে নিয়েছিলেন মা এখন ভালো করে চিন্তা করে দেখতো ওই পাতাল প্রদেশটা কোথায় অমরকণ্টক থেকে আসার সময় তো কপির আশ্রম দেখিয়ে এসেছিস রামায়ণে এবং মহাভারতে এ কথাও পড়েছিস যে ইক্ষাকু বংশের রাজা সগর তার শততম অশ্বমের যজ্ঞের অনুষ্ঠান করেন তখন ইন্দ্র ইন্দ্রত্ব হারাবার ভয়ে তার যজ্ঞাংশকে চুরি করে পাতালে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে আসেন সগরের পুত্ররা সেই ঘোড়া খুঁজতে খুঁজতে পাতালে কপিল মুনির আশ্রমে এসে ঘোড়াটি দেখতে পান তারা মনে করলো মুনি বোধহয় ঘোড়া চুরি করে এনেছেন তারা তার অপমান করতে আরম্ভ করতেই কপিলের ক্রুদ্ধ দৃষ্টিতে সবাই পুড়ে ছাই হয়ে গেল সেই পাতাল মানে দশ বিশ হাজার ফুট মাটির নিচে কোনো অন্ধকার গহ্বর নয় ক্রেতা যুগে এই অঞ্চলটাই পাতাল প্রদেশ পাতালে রাজা ছিলেন দৈত্যরাজ বলি তাঁরই পুত্র পরম শৈব বান রাজার যজ্ঞস্থলী হল এখান থেকে কয়েক মাইল দূরে এখন তার নাম ধাব্রিকুণ্ড নর্মদার জল সেই কুণ্ডে প্রতিনিয়ত ঘূর্ণিপাক খাচ্ছে তার ফলেই সেখানে হাজার হাজার নর্মদেশ্বর লিঙ্গ শতই উদ্ভূত হচ্ছে কাল সকালে তোকে সেই ধাবড়ি কুণ্ডের পথে কত কটা এগিয়ে দিয়ে আসবো এখন বুঝে দেখ ধরিত্রী দেবী যে মা জানকীকে কোলে বসিয়ে পাতালে নিয়ে গেছিলেন অর্থাৎ আমার মা যে পাতালে প্রবেশ করেছিলেন তার অর্থ হলো মা নর্মদা তটেই এই পাতাল প্রদেশে এসে অবস্থান করছিলেন এবং এখানে বসেও তিনি শ্রী রামচন্দ্রেরই অর্চনা করছিলেন তাঁরই তপস্যা করছিলেন আর তারই নামানুসারে ওঙ্কারেশ্বর ছাড়ির এই অংশটার নাম সীতা মায়ের জঙ্গল শিল্পী শব্দিক বিবেচনা করে তাই ওই রকম তপক্লিষ্টা বিষাদ প্রতিমা করেছেন মায়ের দিকে তাকিয়ে দেখ মা যেন অনন্ত বিরহের মূর্ত প্রতীক রাম বিরহে মহাসতী কাতর তাই তার চোখ হতে জল গড়িয়ে পড়ছে এই সমস্ত কথাগুলো ঘোষাল বলছিলেন বলতে বলতে কখনো তিনি কখনো আবার কথা বলতে বলতে পাইচারি করছেন একটু পরের দিকে লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে অগত্যা আমি এক কোণে কম্বল পেতে শুয়ে পড়লাম নানা কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি মাঝরাতে ঘুম ভেঙে গেল দেখলাম সাধু উঠে দরজার কাছে বসে জঙ্গলের দিকে তাকিয়ে আপন মনে গলা ছেড়ে গান গাইছেন কি মধুর ভক্তি কণ্ঠ গানের প্রত্যেকটা কলি ঘুরিয়ে ফিরিয়ে সাধু গাইছেন তার দুই চোখ ভাবা বেসে ঢুলো ঠুলো চোখে মুখে আনন্দের উচ্ছল আবেগ ফুটে উঠেছে নির্জন গভীর রাতে এই ঘনঘর অরণ্যের মধ্যে সমগ্র ব্রণ প্রকৃতি যেন শ্বাস রুদ্ধ করে সাধুর মাদকতাময় মধুর কণ্ঠস্বরের মাধুর্য উপভোগ করছে একটা মায়াময় পরিবেশই যেন সৃষ্টি হয়ে গেছে আমি শুয়ে শুয়ে মনে মনে হিসেব করলাম আটই আসার বুধবার ওঙ্কারেশ্বর হতে যাত্রা করে সেলানি রামপুরার জঙ্গলে সেই পুরো মন্দিরে এই পাগলা সাধুর সঙ্গে রাত কাটিয়েছিলাম সেদিন ছিল ত্রয়োদশী তিথি গতকাল চতুর্দশীতে এই সীতা মন্দিরে এসে পৌঁছেছি পাজির হিসাবে আজ দশই আসার ঘোর অমাবস্যা কিন্তু সাধুর চোখে জ্যোৎস্না জ্যোৎস্না রাত তিনি জ্যোতির প্রপার দেখছেন তা তিনি দেখুন কিন্তু আমার কি হলো আমার নীরস ও পাশান প্রাণ ও সুরের মূর্ছনায় এমন আনন্দে অধীর হয়ে উঠেছে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিবশ হয়ে আসছে সাধু স্পর্শে আমি জেগে উঠলাম তিনি আমাকে ঠেলা দিয়ে বলছেন ওট সকাল হয়ে গেছে ধাবড়ি কুণ্ডে রাবড়ি খেতে যাবি যে আমি করে উঠে পড়লাম কোমন্ডলের জলে ধুয়ে নিলাম ভোর হয়ে গেছে বটে গাছপালা এখনো আবছা অন্ধকার জড়িয়ে আছে বাগলা সাধু সহসা তার রাজপোশাক খুলে খালি গায়ে লম্বা হয়ে শুয়ে নিজের পেটে ধীরে ধীরে টোকা মারতে লাগলেন আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে আমাদের শরীরে কটা দরজা আছে জানিস আমাদের কোনো কোনো শাস্ত্রে আছে নব পুড়ে দেহি আবার কোনো কোনো অনুভবী মহাত্মা বলে গেছেন ত্রিকুটি বা আজ্ঞাচক্র একটা তার দশম দুয়ার কিন্তু কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত কঠোপনিষদ বলেছেন আমাদের দেহ একাদশ দ্বার বিশিষ্ট এই বেদবাক্যই আমার কাছে মান্য কঠোপনিষদের কোথায় ওই কথা আছে মন্ত্রটা যদি মনে থাকে আমাকে শোনা দেখি তো তারপর শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল যে তাকে সেই মন্ত্রটা শোনালেন যেটার বাংলা ভাবানুবাদ করেও তিনি লিখেছেন লিখছেন তিনি যে জন্মরহিত নিত্য চৈতন্য স্বরূপ একাদশ দ্বারযুক্ত একটি নগর আছে সেই নগরে যিনি অধিষ্ঠাতা তাকে ধ্যান করে লোকেরা শোকাতিত হয় মুক্ত হয় আর তার পুনর্জন্ম হয় না ইনি সেই আত্মা দরজাগুলোর নাম গোদা বাংলায় ঝটপট করে বল দেখি ব্রহ্মরন্ধ্র দুই চোখ নাকের দুটো ফুটো দুই কানের দুই ফুটো মুখের ফুটো মলমূত্র ত্যাগের দুটো দরজা এবং নাভি এই মোট এগারোটা দরজা আছে বেশ বেশ নাভিও তাহলে একটা দরজা তোর জানা আছে নাভি যে কেমন দরজা তোকে দেখাচ্ছি দেখ এই বলে তিনি নিজের নাভির ওপর গুনে গুনে তিনটে থাপ্পড় মারলেন স শব্দে আমি অবাক হয়ে দেখতে লাগলাম তার নাভি ধীরে ধীরে ফুলে উঠে বিস্ফারিত হয়ে গেল সেই বিস্ফারিত রন্ধ্রপথে বেরিয়ে আসতে লাগল নানা বর্ণের বিচিত্র ছোট ছোট সব বিচিত্র রঙের শিবলিঙ্গ শিবলিঙ্গগুলো নাভি দ্বার হতে বেরিয়ে ঠুক ঠুক শব্দে এক একটি করে মেঝেতে গড়িয়ে পড়ছে আর তিনি এক একটি করে তা মুখে পুড়ে গিলে গিলে নিচ্ছেন আমার দুই চোখ কপালে উঠবার জোগাড় আমি রীতিমতো ঘামতে শুরু করেছি তার বিস্ফারিত নাভি আমার চোখের সামনে ধীরে ধীরে জুড়ে গিয়ে স্বাভাবিক হয়ে উঠল না বেটা ফ্যালফাল করে আছিস কেন উঠে সীতামাইকে প্রণাম করে এসে আমাকেও একটা পেন নাম ঠোক আমার পঞ্চ পাঁচ কুড়ি বয়স হয়ে গেল তার নির্দেশ মতো গর্ভগৃহে ঢুকে মাকে প্রণাম করে এসে দেখি তিনি কপালে করাঘাত করতে করতে মৃদু কণ্ঠে বলে চলেছেন তুমি যাই তিনি তাই যাই তুমি তাই আমি তিনি তুমি আমিও তিনি তুমি আমি ভেবে হায় রে মোরা অধকামি আমি তার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতেই তিনি চমকে উঠলেন বললেন নেনে বেলা প্রায় সাড়ে সাতটা বেজে গেছে গাঁটড়ি ফাটরি নিয়ে রেডি হয়ে যায় তোকে ধাবরিকুণ্ডের পথে কত কটা এগিয়ে দিয়ে আসি সীতা মায়ের দিকে তাকিয়ে বলেন এখন তাহলে আসি তুই কিছু ভাবিস নি আমি কিছুক্ষণ পরেই তোর কাছে ফিরে আসব। তিনি জঙ্গলের পথে পা বাড়ালেন সেদিনকার মতো তার কোমরে বাধা নামাবলির দদুল্যমান অংশটা জাপটে ধরে আমি তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম জঙ্গলের মধ্যে কোথাও কোথাও সূর্যরশ্মি তির্যকভাবে এসে পড়েছে ঘন বোন মোটা মোটা লতা শিকড় গাছগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তারই মধ্যে একটা ধরে দুদিকে ঘন ঘন লাঠি আছড়াতে তিনি পথে উঠতে লাগলেন যেখানে পাথরে চাঙড় পরে সেখানেই আমার হাত ধরে টেনে তোলেন আর বলতে থাক না হেই ও জোয়ান হেই ও ভ্রিগুর বেটা শাল ও সাজা গাছ থাকলেও সেগুনই বেশি সেগুন গাছে এত মোটা হয় তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত আরও কত কটা পথে উঠলাম মনে হলো পাহাড়ের একটা স্তর অতিক্রম করে আর একটা স্তরে উঠে এসেছি নানা নানা রকম রকম ফুটেছে লতা পাহাড়ের এই স্তরটাই দেখছি সেগুন গাছের ফাঁকে ফাঁকে একরকম গাছ যেগুলোর কাণ্ড একেবারে সাদা পাগলা সাধু বলেন এই গাছগুলোর নাম শিব বৃক্ষ দেখছিস না ন্যাংটা ফোলানাতের গায়ের মতোই এগুলোর গুড়ি সাদা এইভাবে প্রায় দেড় দু ঘন্টা হাঁটার পর বোন কত কটা পাতলা হয়ে এলো চড়াইয়ের পথে আর কত কটা যাওয়ার পরেই তেনে থমকে দাঁড়িয়ে পড়লেন নামাবলির খুঁটটা ছেড়ে দিত আমি নামাবলির অংশ ছেড়ে দিতেই তিনি কোমরে সেটা জড়িয়ে নিয়ে বলেন চুপ করে দাঁড়া ভয় করবি না আমি এখনই আসছি তাই চলার পথ অনুসরণ করে যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় দেখলাম একটা বিরাট কালো ভালুক টলতে টলতে আমাদের দিকেই আসছে মাঝেই আবার দাঁড়িয়ে পড়ি থপ থপ করে নাচছে পাগলা সাধু তার কাছাকাছি যেতে এসে দীর্ঘদেহী লোমস ভালুক তার হাতের বড় বড় নোক বের করে মুখ বেদান করে থপ থপ করে এগিয়ে আসতে লাগলো মুখের ভেতরটা কি টকটকে লাল তিনি ভালুকের গালে তড়িৎ গতিতে একটা থাপ্পড় মেরেই বলেন কিরে বেটা জাম্বুবান নিরামিষ্টি বৈশম হয়েও মনে হিংসা পুষে রেখেছিস মানুষকে আঁচড়ে কামড়ে রক্তপাত ঘটিয়ে কি মজা তোরা পাস ভালুকে দুটো হাত ধরে ঝাঁকি দিতে দিতে বললেন কি রে বেটা সাত সকালে ধাতব ফুলের মধু খেয়ে নেশা করেছিস টোলে পড়ে গেলেই যে খাদে অক্কা পাবি চল চল ওদিকে চল এই বলে ভালুকটাকে ঠেলতে ঠেলতে একটা শিববৃক্ষের গোড়ায় নিয়ে গিয়ে তার হাত দুটোকে গাছের গুড়িটাকে আঁকড়ে ধরে থাকতে বাধ্য করলেন পিঠে আবার একটা থাপ্পড় মেরে বললেন থাক রকম ভাবে আমি ফিরে না আসা পর্যন্ত আদৌ নড়বি চড়বি না পাগলা সাধুর ভাষা পশুটা কি বুঝলো জানি না তবে ভয়ঙ্কর জন্তুটা শান্ত শিষ্ট নিরীহ বালকের মতো গাছটা আঁকড়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল আমাকে বলেন এবারে চলে আয় কোনো ভয় নেই বিস্ময়ে ভয়ে আমার হাত পা তখন অসার ভয়ে ভয়ে ভালুকটার দিকে তাকাতে তাকাতে আমি কোনো মতে তার কাছে এসে পৌঁছলাম এবার তার কোমরের নামাবলি ধরতে হলো না অধিকত্তর কতটা সমতল পথে এসে পৌঁছেছি বোন এখানে যথেষ্ট পাতলা একটা অপেক্ষাকৃত প্রশস্ত পার্বত্য পথের সুস্পষ্ট রেখাও চোখে পড়ল চারদিক রোদে ঝলমল করছে সেইখানে দাঁড়িয়ে তিনি বললেন এবার আমি বিদায় নেব এই পথ ধরে সোজা চলে যা ধাবড়িকুণ্ড এখান থেকে মোটে তিন মাইল মাইল দুই গেলেই জলপ্রপাতের গর্জন শুনতে পাবে ওইটাই ধাবড়িকুণ্ড কিছু ভয় নেই ওখানে গেলেই দলবল জুটে যাবে বর্ষা জাঁকি আসছে বর্ষা শেষ না হওয়া পর্যন্ত থাকবি আমি বললাম দরকার নেই আমি সারা জীবন আপনার কাছেই থাকতে চাই দূর এ কি অলক্ষণের কথা আপনি আমার ভাত পায় না গোবিন্দকে ডাকে আমার নিজেরই কোন চালচুলো নেই পাগলা লোক কখন কোথায় থাকি তার ঠিক ঠিকানা নেই মা নর্মদা তোকে চোখে চোখে রেখেছেন ঘাবড়াবি না হলো তুই কাঁদছিস কেন সারা জীবন আমার সাথী হয়ে থাকুন দয়া করুন আমার চিবুক ধরে নাড়তে বললেন তুইও দেখছি রাম মুখ্য আরে শিব সুন্দর তো তোর আমার সবারই নিত্যকালের সাথে আমি চললাম ফিরে যাচ্ছি মায়ের মন্দিরে তারপর চব্বিশ অবতারে আমার কুটিরটাতেই গিয়ে থাকব তুই আমার সঙ্গে কোনো দিন দেখা করার জন্যে হাঁক পাক করবি না দরকার পড়লে আমি দেখা করব। বধুরা মনে পড়ছে নিশ্চয়ই প্রলয়দাসও সেই একই রকম কথা বলেছিলেন যখন দরকার পড়বে তিনি নিজেই দেখা করবেন সোমানন্দ জিও একই কথাই বললেন লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি দরকার পড়লে আমি দেখা করবো এই কথা তিনি বললেন তারপর লিখছেন তিনি যে এই বলে পিছন ফিরে তিনি হাঁটতে লাগলেন কিছুটা যাবার পরেই দেখলাম তিনি বসে পড়লেন আমি সেইখানে গাঁটরি লাঠি কমন্ডুলো ঝোলা ইত্যাদি ফেলে রেখে তার কাছে দৌড়ে গেলাম শুনলাম তিনি জঙ্গলের দিকে মুখ করে দোল খেতে খেতে আপন মনে বলে চলেছেন দে দোল দোল দে বুকে বুকে বলি বুকে তুলে লুটোপুটি না খেলে তোমার রসের খেলাটি জমবে কি করে রসের খেলা তখন যে শুকিয়ে হবে আমার পায়ে শব্দে আমার দিকে ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে পড়লেন আমার গায়ে মাথায় হাত বুড়িয়ে বললেন সোনা ছেলে আমার কথা শোন ধাবড়ি কুণ্ডে চলে যা আমার মতো পাগলের পাল্লায় পড়লে বেঘুরে তোর প্রাণটা যাবে পরক্ষণেই আমার চুলের মুঠি ধরে ঝাঁকতে ঝাঁকতে বললেন ঝাঁকাতে ছাঁকাতে বললেন যে পরিক্রমার কঠিন শপথ নিয়েছিস না তোর বাবার মুখটাও কি তোর মনে পড়ছে না তিনি তোর মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তোর এই কেলে কথাবার্তা শুনে ফিরে যা না হলে কিন্তু এবার আমি খেপে যাব এই বলে জঙ্গলের পথে নেমে যেতে লাগলেন আমার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে অপলোক নেত্রে আমি তার দিকে তাকিয়ে রইলাম তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি তিনি উদাত্ত কণ্ঠে গাইতে গাইতে যাচ্ছেন ও মা বা তোর বুড়ো বাপের নাই কি কোনো কাম ঘুরে বেড়ায় দয়া বিলায় চায় না কোনো দাম সিংহের ওপর কে সুন্দরী দশ হাত তার কি মাধুরী বুড়ো বাপকে জড়িয়ে ধরি মধু ঠালে অবিরাম ও মারে বা তোর বুড়ো বাপের নাই কি কোনো কাম ধীরে ধীরে সাধু সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলেন তার কণ্ঠস্বর আর শুনতে পাচ্ছি না বুকের ভেতরটা যেন ফাঁকা ফাঁকা বোধ হচ্ছে বড় অসহায় এবং একা মনে হচ্ছে কিছুক্ষণ চুপ করে বসে থেকে সূর্যের দিকে তাকালাম মনে হচ্ছে বেলা বোধ হয় সাড়ে আটটা কিংবা নটা হবে বাগলা সাধুর কথা যেন এখনো কানে বাজছে কঠিন শপথ নিয়েছিস না তমহারি জ্যোতির্ময় সূর্য নারায়ণকে প্রণাম করে গাঁঠরি ঝোলা ও কোমন্ডলু হাতে নিয়ে ক্লান্ত পদে এগোতে লাগলাম কুণ্ডের দিকে এরপর তো তিনি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ধাবরিকুণ্ডের কাছে পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে তো দিন থাকবেন কিন্তু সেই জায়গাটা আজকে আর পাঠ করছি না এইখানেই আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি বন্ধুরা রোজকার মতন শিবসুন্দরের বন্দনা করে আজকের পাটকে এখানেই বিশ্রাম দেব এরপরে কি হলো ধাবরিকুণ্ডে তিনি কিভাবে পৌঁছলেন এবং সেখানে গিয়ে আবার কাদের কাদের সঙ্গে কোন কোন মহাত্মাদের সঙ্গে তার দেখা হলো সেগুলো জানতে গেলে তপভূমি নর্মদা পার্ট ফিফটি ফোর অবশ্যই তোমাদের শুনতে হবে বা দেখতে হবে যাই বলো না কেন যদিও ধাবরিকুণ্ডের ওপরে এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও অনেক দিন আগে আপলোড করা হয়েছিল তো চলো আজকের পাটকে এখানেই বিশ্রাম দিচ্ছি শিব সুন্দরের বন্দনা করে शिवसरुपोऽहम् शिवोऽ शिवोहं शिवसरुपोऽहम् नीतोहं शुथोऽहम् বুদ্ধাম মুক্ত শিবহম শিবহম শিবসরূপ নিত শুদ্ধ বুদ্ধ शिवोऽ शिवोऽहं शिवसरूपोऽहम्